হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং ইমানের সাথে আছেন। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইমানের সাথে থাকেন। আজকে হচ্ছে ঈদ উল ফিতরের পরের দিন আর কি, দ্বিতীয় দিন। দেখেন, যাদের তো অগাধ পরিমাণ টাকা থাকে তারা তো ধরেন ঈদের পরের দিন কাজ কাম করে না। এই যে আজকে আপনাদেরকে দেখাবো, এই লোকটা মানে অনেক গরিব কিন্তু কাজ কাম করে খায়। আল্লাহ তাআলা ইনাদের কাজ কামের ভিতরে টাকার ভিতরে বরকত দান করুক, এই দোয়া করি। ইনি মূলত কার্টুন বোতল এগুলোর ব্যবসা করে। ঈদের পরের দিন এইগুলোর চাহিদা বেশি থাকে, ঈদের দিন আর কি মানুষ পানি খায় বেশি বেশি, তারপরে রোজার ভিতরে কার্টুন মটন থাকে। এই কারণে আজকে ইনি নিতে আসছে, কিছু কথা শুনবো ইনার কাছ থেকে। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন। কাকা ছবি উঠেছে আপনার, লাল গেঞ্জি তো বিশাল সুন্দর উঠতেছে ছবি। কাকা তো আজকের দিনই বেশি মাল হয়েছে তাই না, কারণ ঈদের বেচা কিনা। এই জায়গা কয় হাজার টাকার মাল কিনেছেন কাকা? এই জায়গা কয় হাজার টাকার মাল কিনেছেন? পাঁচ হাজার টাকা। ব্যবসা মানে কত? বোতলের কেজি কত? বারো টাকা কেজি। আর কার্টুন কার্টুনও বারো চোদ্দ। কাকার ঈদ কিরাম কাটলো? আলহামদুলিল্লাহ। কাকার বাড়ি ধরে কোন জায়গা কাকা? ব্যবসা কতদিন ধরে করেন? দুই হাজার পাঁচ সাল থেকে। তো বাইশ তাই না? তাহলে হচ্ছে পনেরো আর দুই সতেরো। সতেরো সতেরো বছর। এই ব্যবসায় কি মূলত লাভ আছে? আছে, আল্লাহ যদি ভালো হয়েছে। কাকা মাল কোন জায়গা দেন কাকা? শালিকা বাজারে। শালিকা বাজার। ঈদের পরের দিন তো মেলা কষ্ট হচ্ছিল না? আসতাম না, ওই একজন ফোন দিয়েছে এসে মাল নিয়ে যা। না, ঈদের পরের দিনই তো এই যারা মামা গেলেন তো নিলেন মেলা। তারপর ঈদের পরের দিন আর কি পানির বোতল বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, কার্টুন মাটুন ঈদের রোজার ভিতরে তো না, ঈদের পরেই তো মাল বেশি হয়। যাই, এখন যা হরিশপুর বাজার যাবো, হরিশপুর বাজার থেকে কিনবো। কিনে শালিকায় যে দিয়েছে দোয়া করে নে, ভালো থাকে। আচ্ছা।